এর জন্যে তোমরাই তো আসল তোমরাই তো আসল তোমাদের জন্যই হেরে গেছি যদি বেঁচে থাকি তখন আর পারবো না আর একটা আসলে বলছে চৌত্রিশ সালে ঠিক আছে না আমি আগে খেয়ে নি নাহলে গোহন জিতে যাবে হ্যাঁ না না গোহন জিতে হবে না তুই গোহনের মধ্যেই আমি খাবো হ্যাঁ রাখি ভাবছেন তো অডিওটা শুনে ওটা কি এটা আমি আমার পরিবারের একজনকে অনেকক্ষণ ধরে বোঝানোর ফল পেলাম এইবারের সূর্যগ্রহণে আমি নিজের বাড়ির একজনকে বুঝিয়েছি এটা হলো তার টেলিফোনিক কথোপকথন প্রথমেই দিয়েছি প্রথমে দেখি দিন রাত্রি কিভাবে হয় হলুদ রঙের সূর্যকে কেন্দ্র করে হলুদ রঙের চিহ্ন দেওয়া পথ দিয়ে নীল রঙের পৃথিবী ঘুরছে হলুদ রঙের রাস্তাটা দিয়ে ঘোরার সময় পৃথিবীর কিছু কিছু অংশ দেখো সূর্যের কাছে এসেছে আবার কিছু অংশ সূর্যের বিপরীতে চলে গেছে অর্থাৎ যেগুলো সূর্যের সামনে এসেছে সেই অংশে তখন দিন হচ্ছে সেই অঞ্চলটাতে যেগুলো পিছনে চলে গেছে সেই অংশে তখন রাত হচ্ছে অর্থাৎ পৃথিবীর যে অঞ্চলগুলো সূর্যের সামনে আছে সেখানে দিন যে অঞ্চলগুলো সূর্যের বিপরীতে আছে সেখানে হচ্ছে রাত এখানে আরও ভালো করে দিন দিনরাত্রিটা দেখানো হয়েছে সূর্যের সামনে পৃথিবীর যে অঞ্চলটা আছে দেখো সেখানে লেখা আছে দিন এর বিপরীতে লেখা আছে নাইট অর্থাৎ রাত্রি সেখানে সূর্যের আলো পৌঁছচ্ছে না তাই ভালো করে এখানে দেখো একই সময়ে পৃথিবীর একদিকে দিন হচ্ছে একদিকে রাত্রি হচ্ছে দিন রাত্রিটা বোঝা গেল তাহলে সূর্যমামা এবং পৃথিবী ঠিক কিভাবে থাকলে দিন রাত্রি ঘটে সেটা আমরা বুঝতে পারলাম এখন প্রশ্ন হচ্ছে চাঁদ মামা কীভাবে থাকে সূর্যকে কেন্দ্র করে দেখো হলুদ রঙের সান লেখা আছে সূর্য একে কেন্দ্র করে আর্থ রোটেশান লেখা আছে অর্থাৎ পৃথিবী ঘুরছে ওর অক্ষ বরাবর আর্থ রোটেশান মানে পৃথিবী ঘুরছে কার পাশে না সূর্যের চারপাশে সেরকম পৃথিবীর চারপাশেও দেখো মুন লেখা আছে চাঁদ ঘুরছে তাহলে পৃথিবী সূর্যের চারপাশে ঘোরে আর চাঁদ পৃথিবীর চারপাশে ঘোরে তাহলে চাঁদ পৃথিবীর চারপাশে ঘুরলে কি হবে এবার চাঁদ যেহেতু পৃথিবীর চারপাশে ঘোরে তাহলে ঘুরতে ঘুরতে এক সময় নিশ্চয়ই চাঁদ সূর্য আর পৃথিবীর মাঝখানেও আসতে পারে একটা সময় তো হবেই চাঁদ পৃথিবীর চারপাশে ঘুরতে ঘুরতে দেখো সূর্য আর পৃথিবীর মাঝখানে চলে এসেছে সরাসরি তাহলে এবার কি হবে দেখা যাক চাঁদ সূর্য আর পৃথিবীর মাঝখানে আসায় সূর্যের আলো সরাসরিভাবে পৃথিবীতে আর এসে পৌঁছাচ্ছে না যে অঞ্চলে যখন দিন হয় তাহলে পৃথিবীর যে অঞ্চলে যখন দিন হবার কথা যেমনটা আজকে সূর্যের আলো আমাদের পাবার কথা ছিল আমরা সেইভাবে সূর্যের আলো পাইনি সূর্যের আলো তাহলে সরাসরি চাঁদের উপর পড়বে পৃথিবীতে আসতে পারবে না চাঁদের ছায়াটা তখন পৃথিবীতে এসে পড়বে এই যে চাঁদের ছায়া পৃথিবীতে এসে পড়লো সূর্যের আলো আমরা পেলাম না এটাকেই বলা হয় সূর্য সূর্যগ্রহণ পৃথিবী থেকে সব জায়গায় সমানভাবে একই সূর্যগ্রহণ দেখা যায় না বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম দেখা যায় ছবিতে কয়েক প্রকার দেয়া হলো পৃথিবীর বিভিন্ন অঞ্চল থেকে সূর্যকে দেখলে আমরা এই রকম ছবি সূর্যের দেখতে পাবো কারণ কি চাঁদ সূর্যের আলোকে বাঁধা দিচ্ছে এখন বেচারা চাঁদ মামা যখন সূর্য আর পৃথিবীর মাঝখানে চলে এসে আমাদের পৃথিবীতে অন্ধকারাচ্ছন্ন মতো একটা পরিস্থিতি তৈরি করেছে তখন আমাদের মনের মধ্যে উদয় হয়েছে যে এই সময় রান্না করতে নেই এ সময় খেতে নেই এ সময় স্নান করতে নেই এই কুসংস্কার আমাদের সমাজ থেকে দূর করতে হবে বোঝাতে হবে যে সূর্যগ্রহণ মানে হল চাঁদ সূর্য ও পৃথিবীর মাঝখানে এসে গেছে তাই সূর্যগ্রহণ হয় অর্থাৎ পৃথিবীতে সূর্যের আলো এসে পৌঁছায় না যেহেতু চাঁদ চলে এসেছে সূর্য আর পৃথিবীর মাঝখানে অনেকে বলছেন সূর্যগ্রহণের সময় প্রচুর পরিমাণে ব্যাকটেরিয়া তৈরি হয় যা খাবারের মধ্যে মিশে মানুষের শরীরের পক্ষে ক্ষতিকরক হতে পারে কিন্তু পৃথিবীতে যে অঞ্চলে রাত্রি আসে তখন সেখানে আমরা খাবার দাবার গ্রহণ করি ডিনার করি তখন তো আমাদের কিছু সমস্যা হয় না খাবার খেতে তাহলে সূর্যগ্রহণ বাদেও অন্য দিনে রাত্রিবেলায় যদি আমরা রান্না করি সেখানে যখন কোনো ব্যাকটেরিয়ার প্রাদুর্ভাব ঘটে না তখন সূর্যগ্রহণের সময়ই বা কেন দিনের বেলাতে ব্যাকটেরিয়ার প্রাদুর্ভাব ঘটছে বলে মনে হচ্ছে আপনাদের সুতরাং আমাদের সজাগ থাকতে হবে প্রেগনেন্ট মহিলাদের নিয়েও ও এই সময়ে অনেক কুসংস্কারাচ্ছন্ন কাজকর্ম করা হয় সেগুলোও আমাদের বন্ধ করতে হবে নিজের থেকে রাত্রিবেলায় আমরা রান্নাও করে থাকি আবার খেয়েও থাকি তখন তো আমাদের কোনো সমস্যা হয় না তাহলে সূর্যগ্রহণের সময় কেন নয় সূর্যগ্রহণ মানে তো আমরা শিখলাম সূর্য আর পৃথিবীর মাঝখানে চাঁদ এসে পড়া অর্থাৎ সূর্যের আলোকে চাঁদ বাঁধা দিচ্ছে পৃথিবীতে আসতে এখনকারের মায়েরা তো ছেলেদেরকে সায়েন্স নিয়ে পড়ানোর জন্য ইঁদুর দৌড়ে অলরেডি নেকমেম পড়েছেন মাঠেতে কম্পিটিশানটা শুধু কেন নিজেদের ছেলে মেয়েদের মধ্যে রাখবেন নিজেদের মধ্যেও নিয়ে আসুন নিজেরাও কম্পিটিশানে মেতে উঠুন যাতে করে আপনাদের ছেলেমেয়েরা বলতে পারে আমি কি মায়ের প্রথম ছেলে বা মেয়ে যে গ্রহণের সময়ও রান্না করেছে এবং খেয়েওছে বা এটা বলে আমার মাই কি প্রথম যে গ্রহণের আগের দিনে এক্স প্লেটটা সযত্নে খুঁজে বার করিয়ে রেখে দিয়েছে ছেলে মেয়ে বিজ্ঞান বিষয়ে চর্চা করলে মা বাবার যেমন আনন্দ হয় তার থেকে বেশি আনন্দ হয় যখন ছেলেমেয়েরা দেখে তার মা বাবা বিজ্ঞান নিয়ে চর্চা করছেন বা বোঝার চেষ্টা করছেন আর কিছু না হোক বুঝতে না পারলেও কুসংস্কারকে দূরে সরিয়ে রেখেছেন এই আনন্দটা সবথেকে বড়ো আনন্দ হবে পৃথিবীর সেই সমস্ত ছেলে মেয়েদের কাছে যখন মা বাবা তার কুসংস্কারকে দূরে সরিয়ে রেখে দেবে সেই কবে আচার্য প্রফুল্লচন্দ্র রায় বলে গিয়েছিলেন যে ক্লাসে আমি চন্দ্রগ্রহণ পড়ালাম বোঝালাম তারা লিখলো এবং নম্বরও পেল কিন্তু যখন আবার চন্দ্রগ্রহণ হলো দেখলাম তারা চন্দ্রকে রাহু গাছ করিয়াছে বলে শঙ্খ ঢোল কর্তার নিয়ে বেরিয়ে পড়ল এই ভিডিও প্রচার করে যদি একজনকেও বোঝাতে পারেন তাহলেও সেটাতেও অনেক লাভ যেমনটা আমি প্রথমে একটা কথা দিয়েছি এই সূর্য সূর্যগ্রহণে আমি একজনকে অন্তত বোঝাতে পেরেছি সেখানে একটা টেলিফোনিক কথাবার্তা ফার্স্টেই দেওয়া হয়েছে ভিডিওর প্রথমে ততক্ষণ অবধি বুঝিয়ে যান যতক্ষণ না বুঝে যতক্ষণ না সে হার মানে তার কুসংস্কারের কাছে জিততে হবেই বিজ্ঞানকে জিততেই হবে কুসংস্কারের কাছে কোনো রকম কুসংস্কার বদাস্ত করবেন না সে নিজের বাড়ির লোকই হোক বা যে কেউ